গাইস, আমরা এখন হেনরি আইল্যান্ডে চলে এসেছি। সমুদ্রটা দেখো, তোমাদের দেখাচ্ছি, সমুদ্রটা অনেকটাই দূরে। আগেরবার যখন এসেছিলাম তখন এইখানে ছিল সমুদ্রটা, ঠিক এইখানটায়। এখন অনেকটা দূরে চলে গেছে, তো জলটা অনেক পিছিয়ে গেছে, তো ফটো আর কি তোলা গেল না ঠিক মতন। সামনে দুজন রোহান আর শুভঙ্কর জলের মধ্যে নামবার জন্য পাগল হয়ে যাচ্ছিলো, সেই জন্য গিয়ে শান্ত জলে গিয়ে নেমেছে। এই যে আমাদের বড় লোক বন্ধু রোহান আম্বানি। আমি এখানে ব্লগ করছি। ও কি হ্যান্ডসাম লাগছে রোহানকে! ও শাহরুখ খান, পুরো শাহরুখ খান। এই আরেকটা আরেকজন ফটোগ্রাফার। তোমাদেরকে প্রায় সব জায়গায় তোমাদেরকে দেখিয়েছি, দেখো এখানে পুরো ফাঁকা। আর কি বলবো, এখানে জল থাকলে তো ভালোই হতো, বাট কিছু শট নেওয়া গেল না, তো কি আর করা যাবে। যাই হোক, আমরা 1:30 নাগাদ বেরিয়ে যাবো এখান থেকে, বেশি দেরি করবো না যাতে রাত্রি না হয়ে যায়। চলো ভিডিওটা এনজয় করতে হচ্ছে। হ্যাঁ, বেরিয়ে যাচ্ছি। আমার সাথে রোহান প্যান্ট ঠিক করছে, প্যান্ট খুলে গেছিল। কিছু বলতে চাইবি? কিছু বলবি জায়গাটার ব্যাপারে? অসাধারণ জায়গা। ওর মুখটা কালো হয়ে গেছে রোদে, সেই জন্য এখন খুব চিন্তায় আছে মুখটা কি হবে। আর একজন বলছে ধর্মতলা এসছে, খুবই মানে হাস্যকর ব্যাপার, খুব ভালো জায়গা, নতুন প্ল্যানেট। আরে টিকিটটা কাট ভাই। হ্যাঁ, এই আমাদের দুটো মেট্রো দাঁড়িয়ে আছে সামনে, এই টিকিট করে যাবো। চলো ভিডিওটা এন্ড করি।